আর এই মুহূর্তে জানাব বিচার সেই উদ্বেগজনক খবরটো, যে খবরে ইতিমধ্যে সমগ্র রাজ্য দেশজুড়ি ইতিমধ্যে তোলপা লাগিছে আর সমগ্র দেশজুড়ে একটা চর্চা হয়ে পড়েছে যে পুনের কোভিড আর সেই কোভিডক আতঙ্কক লো এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে যে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফের ইতিমধ্যে এখনের পিছন আনখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর বিশেষভাবে এই বৈঠকেও বিশেষ গুরুত্ব লাভ করেছে। ইতিমধ্যে কেটামান মুহূর্তের পূর্বে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সেই কথা উল্লেখ করেছে, কিয়নো রাজ্যের যে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবরাক স্বাস্থ্য বিভাগে সকলের মজুত রখার কথা প্রকাশ করেছে। তেখেতে উল্লেখ করেছে যে নতুন ভেরিয়েন্টক লই যদিও বা এই মুহূর্তে শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু জনসাধারণক সজাগ সচেতন আর সাবধান হয়ে থাকার আহ্বান জানাইছে। তেখেতে উল্লেখ করেছে যে যিসমূহ আসলে জনবহুল স্থান বা যিসমূহ স্থানত আসলে যথেষ্ট সংখ্যক লোক একেলগে সমাগত হয় সেই স্থান সমূহত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার কথা কোয়া হয়েছে। রাজ্য সরকারের তরফের এই মুহূর্তলকে কোনো ধরনের এসওপি প্রকাশ করা নহয়, যদিও বা এসওপি প্রকাশ করা নহয় নিজেই নিজের সাবধানতা অবলম্বন করার কথা এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই সেই কথা উল্লেখ করেছে। জনতাক ভীতিগ্রস্ত নহবলে বারম্বার আহ্বান জানাইছে, কিন্তু যেহেতুকে কেবাখনো রাজ্যত ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে আর আক্রান্তর সংখ্যায় বিশেষভাবে অসমকো চুই যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিন পূর্বে আমি প্রকাশ করেছিল সেই বাতরি, যেগুলি যুবতী গুয়াহাটিলে আসছিল সুইডেনের পরা, সেইগারী যুবতীর দেহত কোভিড ধরা পড়েছিল। অবশ্যই এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রীগুলি উল্লেখ করেছে যে সেই কোভিড নতুন ভেরিয়েন্টর কোভিড নহয়, অর্থাৎ JN1 ভেরিয়েন্টর কোভিড সেইগারী যুবতীর দেহত ধরা পড়া নাই, গতি চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই এই মুহূর্তে হোম আইসোলেশনে রখা হয়েছে যুবতীগারী, সেই ধরনের চিকিৎসা চলি আছে। মন্ত্রীগী এই কথাও প্রকাশ করেছে যে পূর্বতক এই ভেরিয়েন্ট যথেষ্টখিনি দুর্বল, অর্থাৎ এই ভেরিয়েন্টক লো সেই ধরনের চিন্তা করার প্রয়োজন নাই, যে ধরনের চিন্তা করা হয়েছিল দুবছর পূর্বে, যে ধরনের কোভিড সংক্রমণক লো সম্পূর্ণরূপে লকডাউনের ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল, কিন্তু আজির তারিখত সেই ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই বলে মন্ত্রীগী উল্লেখ করেছে। কিন্তু সমান্তরভাবে বাট মুক্তি রাখিছে মন্ত্রীগী এই ধরনের যে জনতা সজাগ আর সচেতন হয়ে থাকার বারম্বার আহ্বান জানাইছে। সরকারের এসওপি প্রকাশ নহয় বা এই মুহূর্তে প্রয়োজনীয়তা নাই, তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে তেখেতকলে প্রতিখন রাজ্যের পরিসংখ্যা তেখেতকলে চোয়া চিতা করে আছে, আর প্রয়োজন যদি সেই ধরনের হয় তেতিয়াহলে এই সমূহ এসওপি জারি করার ক্ষেত্রে নীতি নির্দেশ উল্লেখ করব আর সেই ধরনের হয়তো রাজ্যের স্বাস্থ্য বিভাগে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এই মুহূর্তে ধরনের কোনো ধরনের শঙ্কার প্রয়োজন নাই, ভয় ভীতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই, কেবল জনতা সজাগ সচেতন হয়ে থাকবলে জনতাক যুহ জনসমাগমূলক স্থান সেই স্থান সমূহের নিজকে সাবধানতা অবলম্বন করার কথা প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রীগী। উল্লেখ করবেন যে দুদিন পূর্বে অনুষ্ঠিত হওয়া রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের এখন গুরুত্বপূর্ণ সভাত এই দিকসমূহে বিশেষভাবে চর্চা লাভ করেছিল, আর বিশেষক যদি পূর্বর দরে পরিস্থিতি উভতি যাবলিয়া হয় তেতিয়াহলে অসমের স্বাস্থ্যখণ্ডে কি ধরনের ভূমিকা অবলম্বন করব, পূর্বর ধরনের আসলে জনতা বা রোগীক তেখেতকলে শুশ্রূষা করবলে রাজ্য সরকারের হাতত এই যথোপযুক্ত ব্যবস্থাখিনি আছে নাই, এই বিষয়টি তেখেতকলে চর্চা করেছিল। আর সেই ধরনের প্রতিখন জেলার যাতে উপযুক্ত স্বাস্থ্য খণ্ডর তেখেতকে ব্যবস্থা লোক পড়ে তার কারণে কিছু সুকিয়া সুকিয়া ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষক আইসোলেশন করবর ব্যবস্থা, অক্সিজেনের মাত্রা, এই সকলবর এই মুহূর্তে মজুত রখার কথা স্বাস্থ্যমন্ত্রীগী আজির তারিখত উল্লেখ করেছে। হয়তো এই ধরনের হয়তো স্বাস্থ্য বিভাগে পরবর্তী সময়সীমা তেখেতকলে ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু মন্ত্রীগী কোয়ার ধরনের যে পূর্বতক এই ভেরিয়েন্ট যথেষ্টখিনি দুর্বল, আমার মানব দেহে সেই রোগ প্রতিরোধ করবরাক আমার ক্ষমতা আছে আর এই ধরনের আমি ইয়াক ক্ষমতা প্রতিরোধ করবেন, গতি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীগীর এই মন্তব্যই নিশ্চিতভাবে প্রতিগী লোকক যথেষ্টখিনি হয়তো প্রকাশ প্রদান করব বা সেই ধরনের আসলে তেখেতর মন্তব্য বিশেষভাবে জনতাই যে ধরনের আসলে ভীতিগ্রস্ত হওয়া তা দেখবলে পাওয়া গেছে যে বা পুনের একই পরিস্থিতির মুখামুখি হব লাগিব নাকি, পুনর্বার ঘুরি যাব লাগিব নাকি সেই লকডাউনের সেই ব্যবস্থাটির ক্ষেত্রে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীগী যেহেতুকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাভ করা তথ্য বা সেইসমূহ
ভিত্তিতে মন্তব্য প্রকাশ করেছে যে পূর্বর ধরনের আসলে এই ভেরিয়েন্ট শক্তিশালী নহয়, অর্থাৎ এই ভেরিয়েন্টক লই তেনেকা ধরনের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এই ভেরিয়েন্ট যথেষ্টখিনি দুর্বল আর মানব দেহে অতিহে অতি সহজে আসলে প্রতিরোধ করব পারিব, আর প্রতিরোধ করে যি ধরনের পূর্বর পরিস্থিতি আসলে সেই ধরনের পরিস্থিতি মোকামিলা নোহাকই এইবার অনায়াসে পার হোক বলে কোয়া হয়েছে। কিন্তু লক্ষণীয়ভাবে কোভিডর কথা যেতেই প্রকাশ হয়েছে তাতে আন একটা কথাও কিন্তু মানুষের মনত চর্চা হয়েছে, সামাজিক মাধ্যমত প্রচার হয়েছে, কিয় আসলে নির্বাচন আহিলে কোভিড আহে সেই বিষয়টি বিশেষভাবে চর্চা লাভ করেছে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমত এই বিষয়ক মন্তব্য প্রকাশ হয়েছে। আর তার মধ্যে মন্ত্রীগুলো এই কথাও উল্লেখ করেছে যে নভেম্বর আর ডিসেম্বর মাহত কোভিড আহে, হ্যাঁ নির্বাচন থাকক বা না থাকক নির্বাচনের বতরালয় আসলে কোভিড নাহে। আর অসমৰ কোভিডৰ ক্ষেত্রত তেখেতে কব বিচাৰিছে যে অসমতে কোভিডৰ প্রথমে উৎপত্তি নহয়, ইয়াৰ পূৰ্বেও দেখিবলৈ পোৱা গৈছে যে বাহিৰৰ বহিৰাজ্য সমূহৰ পিছতহে অসমলৈ আহিছে। গতিকে এইবাৰৰ ক্ষেত্রত তেখেতে নির্বাচনৰ গৈনালয় বা সেই ধৰণৰ যিসকল লোকে মন্তব্য কৰি আহিছে সেই বিষয়টোৰ পৰা তেখেতে এৰাই চলিবলৈ কোৱা হৈছে যে নির্বাচন থাকক বা না থাকক কোভিড শেহতীয়া সময়ছোৱাত নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত হৈছে। গতিকে সেই কথাটো এই মুহূৰ্তত অস্বীকাৰ কৰিব নোৱাৰি, কিন্তু জনতা পুনর্বার তখন সজাগ সচেতন হয়ে থাকবলে আহ্বান জানাইছে। ধন্যবাদ।